এই বিয়ে বাড়ির মরশুমে এইসব দেখে সত্যি বলছি আমার নিজের বিয়ের কথা মনে পড়ছে, তাই ভাবলাম এটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। যেহেতু মফস্বল এরিয়ায় থাকি, মোটামুটি ঠান্ডা এখানে পড়েছে, আর এই ঠান্ডার মধ্যে যখন জানলা খুলে বাইরের এক চিলতে রোদ ভিতরে চলে আসে, তখন কিন্তু বেশ ভালোই লাগে। হ্যালো এভরিওয়ান, মৌসুমি ব্লগসের একটা নতুন ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আর অ্যাকচুয়ালি আজকের এই ব্লগটা অনেক অনেক দিন পরে দিচ্ছি, প্রায় এক মাস হতে চললো, এতদিন কোনো ব্লগ দিতেই পারিনি। মানে প্রথমে গেল পুজো, পুজোর সময় এদিক ওদিক করতে করতে ব্লগ করতে পারিনি, তারপরে কেমন জানি এনার্জিটাই লুজ হয়ে গেছিলো। তারপরে কি ভালো ব্যাপার জানো, আমাকে বেশ কয়েকজন জিজ্ঞাসা করছে যে কিরে তুই আর ব্লগ দিচ্ছিস না। এই কথাগুলোতে আমার এনার্জিটা একটু বেড়ে গেছে, যে মানে আমি যে এতদিন একটা জিনিস করতাম সেটাতে কেউ ইন্টারেস্ট নিচ্ছে, এটা আমার খুব ভালো লাগছে। তার জন্য ভাবলাম যে না, এরকমভাবে করলে হবে না, আমাকে শুরু করতে হবে, তাই আজকে থেকে শুরু করলাম। আর চেষ্টা করবো এবার থেকে প্রত্যেকদিন ব্লগ দেওয়ার, চেষ্টা করবো না অবশ্যই দেবো, আর তোমরা অবশ্যই সঙ্গে থেকো। যাই হোক, তোমরা অবশ্যই জানিও তোমরা কেমন আছো, বিকজ অনেকদিন পরে যেহেতু তোমাদের সাথে আবার দেখা হবে এবং কথা হবে, তো আমি তো ভালো আছি। মানে ঠান্ডা পড়েছে, হালকা হালকা ঠান্ডা লাগার একটা ব্যাপার তো থেকেই থাকে, তাছাড়া আমি ভালো আছি। আর তোমরাও খুব 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 ভালো থেকো আশা করছি। আর এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন প্রায় 9টা বেজে পার হয়ে গেছে। সকালবেলা উঠেছি, উঠে এই টুকটাক কিছু করলাম, কারণ ঠান্ডা লেগেছে বলে সকালে জলের কাজটা কিছু করিনি। আর ও গেল দোকানে, তারপরে একটু রান্নাঘরের প্রিপারেশান হাফ করে উপরে চলে এসেছি, কারণ উপরের ঘরে আজকে এখন পর্যন্ত কোনো কাজ হয়নি। তাহলে আগে উপরের ঘরের কাজটা মিটিয়ে তারপরে রান্নাঘরের পুরো কাজটা কমপ্লিট করবো। তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো। ব্যাস আবার সেই শুরু হয়ে গেল ডেলিকার রুটিন, মানে সকালে নিজের ঘর গোছানো, বিছানা তোলা। তবে আজকের কাজটা করতে বেশ মজা লাগছিল, কারণ বান্টি এসেছিল, ওর সাথে কথা বলতে বলতে আমি কাজগুলো করছিলাম। ওর বন্ধু ওকে ঠেকুয়া দিয়েছিল, তাই ও খাচ্ছিল, আমার সাথে সেটা শেয়ার করলো, বেশ ভালো টেস্টি খেতে। এরা তো ছট পুজোর খুবই স্পেশাল প্রসাদ প্রত্যেক বছর পাই, আমার একটা ফ্রেন্ড আছে সে প্রত্যেক বছর দেয়, কিন্তু এবছর আর পাওয়া হয়নি। তাই ওকে বলছিলাম যে আমার কপালে ছিল ঠেকুয়া, আমি ভাবছিলাম আমি কদিন থেকে ঠেকুয়া ঠেকুয়া, সেটা আমার আজকে খাওয়াও হয়ে গেল। যাই হোক, এইসব করতে করতে আমি আমার বিছনা তোলা, ঘর দুয়ার পরিষ্কার করা এইসব কাজগুলোকে কমপ্লিট করে নিই। আবার সে নিচে গিয়ে রান্না বসাতে হবে, নাহলে সেটাতে আবার লেট হয়ে যাবে। দেখছো শীতকাল মানেই বিছানার মধ্যে কত কিছু রাখতে হয়, নাক বন্ধ হয়ে যায়, তার জন্য দুটো জিনিস, একটা যদি না হয় আর একটা, আর বোরোলিন তো রাখতেই হবে, নাহলে ঠোঁটটা ভীষণ পরিমাণে ফেটে যায়। দেখো ঠেকুয়া বলতে বলতে আরও একটা গোটা ঠেকুয়া নিয়ে চলে এসেছে আমাকে দিদ, আমিও আরাম করে ঠেকুয়া খেতে শুরু করে দিলাম। আর তোমাদের সাথে শেয়ার না করে হয়, তাই তোমাদেরকেও দেখালাম। দেখো একটা কামড় নিয়ে তারপরে কিন্তু তোমাদেরকে দেখাতে এসেছি। খাবার জিনিস হাতের কাছে আসলে আগে মনে হয় খাই, তারপরে কিছু মনে পড়ে। যাই হোক, এবারে কাজটা করতে হবে। খাওয়া খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার তাড়াতাড়ি করে ঘর দুয়ার ঝাড়ু দেবো। উপরের ঘরের কাজগুলো হয়ে গেলে না এরপরে আর কোনো তাড়া থাকে না, রান্নাবান্না ওই সব তো নিচেই করতে হয়, আর নালে একবার ওপর একবার নিচ করতে করতে আমার মাথা খারাপ হয়ে যায়। আচ্ছা, তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর লাইক করো, কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগছে আমার ভিডিওগুলো, তাহলে আমি নিজেকে কারেকশনও করতে পারবো এবং সেই অনুযায়ী চলতে পারবো। যদি ঠিক হয় তো ঠিক আছে, যদি না হয় তখন তো কারেকশন করতেই হবে। আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, এবারে যাবো নিচে, ঘরটাও মুছে নিয়েছি অলরেডি, এবার যাই নিচে, যাই রান্নাঘরের কাছে। আজকে বাঁধাকপি হবে, তাই সকালের দিকে বাঁধাকপিটা কেটে নিয়েছিলাম, কারণ ওই সময়টা তো রান্নাঘরের কাছেই থাকতে হয়, কারণ ও যাবে দোকানে, তাই ওকে সব তো দিতে হবে, তাই সকালে বাঁধাকপিটা কেটে নিয়েছি। আর ডালটাও সিদ্ধ করেই উপরে গেছিলাম কাজগুলো সারতে, তাহলে এসে খালি ডালটা সোমবার দিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। আর চাল ভিজিয়ে রেখেছি অবশ্যই, চালটা ভেজা থাকলে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়। ভাত, বাঁধাকপি আর পটল ভাজা আজকে ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি, তাহলে চলো ফটাফট ব্রেকফাস্টটা করে নেওয়া যাক, তার কারণ এখনও রান্না বাকি আছে। আর কাজকর্ম সংসারে তো আর একটা দুটো কাজ থাকে না, অনেক কাজ থাকে, মানে যতক্ষণ কাজ করো ততক্ষণ কাজই কাজ, না করলে না করলে কাজ, এরকমই একটা।
তো এদিকে পটল আলু তরকারিটা বসিয়ে দিয়েছি, পটলটা ভেজে আলুটাকে ভেজে ওটাকে কষাবো আর কি। তার মধ্যে কয়েকটা বাসন ছিল সেগুলোকে মেজে নিচ্ছি। এইভাবে করতে গেলে কি হয়, আর আলাদা করে বাসন মাজার জন্য কোনো টাইমের প্রয়োজন হয় না, এদিকে রান্নাও হতে থাকে আর এই দিকের কাজগুলোও গোছানো হয়ে যায়, তো তাড়াতাড়ি করে কাজটা মিটে যায় এটাই আর কি। আর ঠান্ডা লেগেছে একটু বেশি, তো বুঝতেই পারছো আমার গলার আওয়াজটা শুনে যে কতটা গলা বসে গেছে। পটলটা ভাজা বসিয়েছি, পটল ভাজতে তো একটু বেশিই সময় লাগে, দেখো এখনও পর্যন্ত ভাজা হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে। আর এই যে আলুটা কেটে ধুয়ে রেখেছিলাম, মশলাটাও করে রেখেছি, খালি পটল ভাজাটা হয়ে গেলে ওটার মধ্যে মানে মশলাটা দেওয়ার অপেক্ষা এটাই আর কি। পটল ভাজা হয়ে গেছে, তেল দিয়ে আলুটাকে দেবো, দিয়ে ভেজে নিয়ে তারপরে মশলাটাকে দিয়ে কষিয়ে নেব। পটল কিন্তু আমার সবসময়ের জন্য খুবই ফেভারিট। এই পটল নিয়ে একটা ঘটনা আমার খুব ভালো লাগে, যখনই আমি মাসির বাড়ি ঘুরতে যাই, মানে ছোটো মাসির বাড়ি, মেজো মাসির বাড়ি যেহেতু অনেকটা দূর, সেখানে তো অত রেগুলার বেসিসে যাওয়া হয় না, ছোটো মাসির বাড়িতেই বেশি যাওয়া হয়। আমি যখনই ওখানে যাই পটলটা মাস্ট ওখানে হবেই। আর সবথেকে বেশি ভালো লাগে আমার মেসো পটল বেশি বেশি করে আমাকে দেয়, আমার খুব ভালো লাগে সেটা। আর এই যে যা সব চোকলা বাকলা ছিল ভেতরের অংশগুলোকে তো নিয়ে নিয়েছি নিজেরা খাওয়ার জন্য, আর এই অংশটা দিয়ে দেওয়া হয় পাশের বাড়িতে গরু আছে ওই গরুদের জন্য। ফ্যান আর এই চোকলা বাকলা যা হয় সেগুলো নিয়ে যায় গরুদেরকে খাওয়ার জন্য, ফ্যানটা আগেই ঢেলে দিয়ে গেছিলাম। আর এই যে বাকলাটা রাখলাম এখন, এখানে জল একটু ভরে নিচ্ছি, রান্নাঘরটা মুছতে হবে, রান্না তো প্রায় হয়ে এসেছে। শেষে বাবা আবার ফোন করে বললো আমের চাটনি করার জন্য, তাই আমটাকে কেটে নিয়েছি। আমের চাটনি করতে বেশি টাইম লাগে না, এই যে পটল আলুর তরকারি হয়ে গেছে, আজকে নিরামিষ খেতে হয়েছে তাই জন্য একটু এই টাইপের হয়তো দেখতে লাগছে। যাই হোক, আমি আমের চাটনিটা বসিয়েও দিয়েছিলাম, প্রায় হয়ে এসেছে, জলটা ভীষণই আস্তে আস্তে পড়ে তো সেই জন্য একটু টাইম লাগে। এতক্ষণে দেখো জলটা ঠিকঠাক হলো, মানে ভরলো, আর আমি একটুখানি আস্তেই করে দিয়েছিলাম কারণ দরকার ছিল না আমার খুব বেশি তাড়াতাড়ি ভরে যাওয়ার জন্য, তাহলে আমার আবার তাড়াহুড়ো লেগে যেত তাই না, সেই জন্য। যাই হোক, এই দেখো আমের চাটনিও কমপ্লিট হয়ে গেছে, মানে রান্নাঘরের রান্নাবান্নার কাজ কমপ্লিট। এই ফাঁকা জায়গাটায় বাচ্চারা খেলাধুলা করে, বেশ ভালোই লাগে আমার এখানে রান্না করতে। এখানে খোলামেলা জায়গা আর সামনে রাস্তা, বিভিন্ন রকম হকারেরা আসে। দেখো পুরো ঘর পরিষ্কারও হয়ে গেছে রান্নাবান্না করার পরে, এত রকম এক্সপ্রেশন দিচ্ছে তোমাদেরকে, বুঝতে পারছো কোন এক্সপ্রেশনটা দিলে তোমরা খুশি হবে সেটা আমি বুঝতে পারছিলাম না। যাই হোক, তারপরে কাজকর্ম সেরে স্নান করে উপরে চলে এসেছি। এবারে স্নান করার পরে হালকা করে একটু তো রূপচর্চা করতেই হয় না, দেখো গরমকাল একরকমভাবে চলে গেছে, এটা শীতকাল, এখন যদি রূপচর্চা না করি স্কিনই বলবে চর্চা পর আমাকে নিয়ে, তাই জন্য তো অজ্ঞতা করতেই হবে, একটু কিছু না হোক ময়েশ্চারাইজার তো ইউজ করতেই হবে। আর বাবা আমি হলাম শাদী সুদা, একটু সিঁদুর না করলে হয়, সিঁদুরটা কিন্তু আমি ভালোবেসেই পরি। যাই হোক, এইসব সেরে নিয়ে জামাকাপড়কে রোদে দিতে এসেছি। দেখো দেখে মনে হচ্ছে আমি সন্ধ্যাবেলা ছাদে এসেছি জামা কাপড় মেলতে, কিন্তু যখন ছাদে এসেছিলাম বিশ্বাস করো এত রোদ যে তাকানো যাচ্ছিল না। আমি তো আর ক্যামেরাটা দেখতে পাচ্ছিলাম না কীভাবে ভিডিওটা হচ্ছে, আমি জাস্ট অন করে রেখে দিয়েছিলাম, পরে দেখছি তার দুর্দশা হচ্ছে হয়েছে এই রকম। তো কিছু করার নেই, অজ্ঞতা ক্লিপ যখন নিয়েছি তখন অ্যাড তো করবই, তাই জন্য আমি অ্যাডও করে দিলাম। এখানে টুকটাক যা জামা কাপড় ছিল সব মেলে দিলাম, তবে কী বলতো এত বেলায় কাছাকুচি করলে না জামা কাপড় শুকাতে চায় না, কিন্তু ওই যে ঠান্ডা লাগার একটা ব্যামত রয়েছে, সবে শীতটা পড়েছে এখন আরও বেশি সমস্যা, সেই জন্য বাড়ির থেকে বললো যে সকালের দিকে জলের কাজকর্ম কম করতে, কারণ রাতের বেলা ভীষণ কষ্ট হয়, নাক বন্ধ হয়ে যায়, ঘুমাতে পারি না, দম নিতেও খুব কষ্ট হয়, তারপরে উঠে উঠে খালি ভ্যাপার নিতে হয়, অত কষ্ট করে পারা যায় না, তাই জন্য মানতেই হবে কথা, সকালের দিকে আর কাচি নি, মাই কেচেছিলো ম্যাক্সিমাম সব কিছু, কয়েকটা পড়েছিলো সেগুলো আমি কেচে নিলাম। এবারে আমার একটু সুইট ক্রেভিং হচ্ছিলো, তাই জন্য বাবা আগের দিন সীতাভোগ কিনে এনে রেখে দিয়েছিলো। স্নান টান করে এখন তো কিছু করার নেই, তাই ভাবলাম বসে বসে একটু সীতাভোগই উপভোগ করা যায়, তাই জন্য আমি নিয়ে নিলাম সীতাভোগ, নিয়ে চলে এসেছি একেবারে ওপরে, কারণ এটা হলো আমার বিগ বস দেখার সময়। এখন সীতাভোগ আর বিগ বস দুটো একসাথে এনজয় করব। এখন প্রায় দুটো বাজতে যায়, লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, ঘরে এসে গেছি, একটুখানি রেস্ট করবো, অ্যাকচুয়ালি রেস্ট করবো না, একটু বিগ বস দেখবো। আচ্ছা তোমরা কে কে বিগ বস দেখছো একটুখানি আমাকে জানিও, তাহলে তোমাদের সাথে একটু বিগ বস নিয়ে আলোচনাও করতে পারো, ওটা তো অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি শো, তো ওটা নিয়ে কন্ট্রোভার্সি করা যেতেই পারে তাই না। যাই হোক, অবশ্যই জানিও কে কে বিগ বস দেখছো, আর বিগ বসের মধ্যে তোমাদের ফেভারিট কন্টেস্টেন্ট কে সেটাও জানাতে ভুলো না।
তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, কারণ এখন একটু রেস্ট করতে করতে বিগ বস দেখতে দেখতে সময়টা কাটিয়ে দেবো, তারপরে চলে আসবে পড়তে, কারণ বাচ্চাদের খুব সামনেই পরীক্ষা এসে গেছে, মানে অলরেডি একজনের আজকে থেকে পরীক্ষা শুরু হয়ে গেছে আর বাকিদের সামনের সপ্তাহ থেকে পরীক্ষা শুরু, তাই জন্য একটু তাড়াতাড়ি করে ওদেরকে পড়ানোটা করে নিতে হবে, তাই জন্য। ঠিক আছে, তাহলে সঙ্গে থাকো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং আমার সঙ্গে থেকো।